উপজেলা পরিষদ নির্বাচনে জামানতের টাকা না বাড়ানোর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা না বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30 দিকে ডিবি রোডে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, মোস্তাফিজুর রহমান মুকুল, জাহাঙ্গীর কবির, সুপ্রিয়া ঘোষ সহ আরও অন্যান্যরা। বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা 10,000 থেকে বাড়িয়ে 1,00,000 টাকা, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের জামানতের টাকা 5,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা যারা বাম রাজনীতি করি, কমিউনিস্ট পার্টি করি, আমরা গরিব মানুষের জামানত এক, কিন্তু এই কমিউনিস্ট পার্টি বাম দলগুলো গরিব মানুষের স্বার্থ নিয়ে যারা লড়াই করে মাঠে, চেয়ারম্যান যাদের যে ভাইস চেয়ারম্যান তাদের 1,00,000 টাকা বা 75,000 টাকা বড় কিছু নয়। বিএনপি বা অন্য কোন জাতীয় পার্টি উঁচু ধারার একটা দল মাঠে নামে নাই, একটা বিপরীত বৈষম্য। আজকে দেখেন আকাশ পাতাল বৈষম্য মানুষের। আজকে আপনি একটা জিনিস হচ্ছে কি, বাংলা সংগ্রামী সাধারণ সম্পাদক কংগ্রেস মোস্তাফিজুর রহমান মুকুল, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাইবন্ধু, প্রিয় গাইবন্ধবাসী, আমরা ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।